দেখুন, আমি এইটা বুঝি যে আপনার কলকাতা হাইকোর্টের মহামান্য খণ্ডপীঠ পাঁচ বিচারপতি ইউনানিমাসলি যে রায় দিয়েছেন এ এক কথা অভূতপূর্ব, এবং সমস্ত দল, শাসক দল থেকে আরম্ভ করে সবার নতমস্তকে এটাকে শিরোধার্য করে এগিয়ে চলা উচিত। এটা নিয়ে রাজ্য বা টিএমসি দল তারা সুপ্রিম কোর্টে যেতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে গেলে যে আপনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাতে আরও মুখ পূর্বে রাজ্য প্রশাসনের, যে রাজ্য প্রশাসন এই জিনিসটাকে অ্যালাউ করেছিল এটা তাদের পক্ষে খুব সুখকর জিনিস হবে না। এটা পরিষ্কার মনে রাখতে হবে যে এই রাজ্যে মমতা ব্যানার্জির তাকে সাহায্য করার জন্য অ্যাজ মুখ্যমন্ত্রী অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রী একজন স্পেশাল সিকিউরিটি অ্যাডভাইসার আছেন, তিনি রিটায়ার্ড ডিজি রীনা মিত্র, এখানে ডিজি আছেন, এডিজি আইবি আছেন, এখানে হিউম্যান রাইটস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি ক্যালকাটা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস, এরা সবাই মিলে যদি ওনাকে ঠিকভাবে গাইড করতেন তাহলে আজকে উনি এই অপ্রীতিকর পরিবেশের মধ্যে পড়তেন না। একা মমতা ব্যানার্জির পক্ষে সব কিছু জানা সম্ভবপর না, কিন্তু আজকে এই জিনিসটা এমন একটা ঘটনা ঘটেছে যে আমাদের রাজ্যের আমলাকুলের পারফরমেন্সটা কিন্তু প্রশ্নচিহ্নে মুখে সারা ভারতবর্ষে চলে এসছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমি জানি পশ্চিমবঙ্গে যে আমলা তাদের সঙ্গে কাজ করে দেখেছি দে আর দ্য ব্রাইটেস্ট, তারা অনেকেই কিন্তু অসম্ভব ভালো পারফরমেন্স করা অধিকারী, এবং তাদের কিছু কয়েকটা ব্ল্যাকশিপের জন্য আজকে এই ঘটনাটা ঘটলো। এটা কিন্তু আমি মন থেকে মেনে নিতে পারছি না, কারণ এইটা তাদেরই উচিত ছিল রাজ্য প্রশাসনকে অ্যালার্ট করা, অ্যাক্টিভ করা, এবং তাদেরকে বলা যে ম্যাডাম এই ঘটনাটা ঘটেছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই ঘটনাটা আমার উচিত, ইট ইজ মাই ডিউটি টু ব্রিং টু ইউর নোটিস। তাহলে কিন্তু উনি বুঝতে পারতেন যে মানুষটিকে নিয়ে তৃণমূল দল স্বপ্ন দেখছে আগামী দিনে ভারত দখল করার অ্যাজ প্রাইম মিনিস্টারিয়াল অ্যাসপিরেন্ট, তার এই ব্যাপারটা কিন্তু আজকে ক্যালকাটা হাইকোর্টের রায় কিন্তু আংশিক কালি ছিটিয়ে দেবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই। অনেক ধন্যবাদ সঙ্গে কথা বলার জন্য। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।